আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাইবান্ধার অন্যতম নতুন ভ্রমণ স্পট SKS ইন রিসোর্ট থেকে। গাইবান্ধার এই SKS ইন রিসোর্টটি পুরো ঘুরে দেখব, থাকার ব্যবস্থা আছে এবং এখানকার কি কি সৌন্দর্য আছে পুরোটি এক্সপ্লোর করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে গাইবান্ধা শহরে। তো আমরা এই গাইবান্ধা শহর থেকে এখন যাব গাইবান্ধার অন্যতম একটি নতুন রিসর্ট SKS ইন। গাইবান্ধা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত SKS ইন রিসর্ট মূল শহরের কোলাহল ছেড়ে কিছুটা গ্রামীণ পরিবেশে গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুরের সবুজ শ্যামল নান্দনিক পরিবেশে গড়ে তোলা হয়েছে এই আরামদায়ক অবকাশ যাপন কেন্দ্র। সবুজে ঘেরা প্রায় 10 একর জায়গা জুড়ে SKS ইন রিসর্টে আছে নানা প্রজাতির বৃক্ষ, কৃত্রিম ফোয়ারা, ঝুলন্ত ব্রিজ, গেম জোন, উন্মুক্ত মঞ্চ, কিডস জোন, সুইমিং পুল, রেস্টুরেন্ট, দৃষ্টিনন্দন পুকুর এবং কটেজ সহ বিভিন্ন আধুনিক স্থাপনা। উত্তর জনপদ রংপুর বিভাগে সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট হিসেবে জায়গা করে নিয়েছে গাইবান্ধার SKS ইন। আপনজন, পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে আনন্দপূর্ণ সময় কাটানোর জন্য ভ্রমণ পিপাসুদের কাছে এখন প্রথম পছন্দ এই রিসোর্ট। যে কোনো ছুটিতে অনেকেই পরিবার নিয়ে আজকাল চলে যান এই রিসোর্টে ঘুরতে। আধুনিকতা ও প্রাকৃতিক নান্দনিকতার মিশেলে গড়ে ওঠা SKS ইন রিসোর্ট উত্তর জনপদের মানুষের রুচিশীলতার প্রতীক। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি গাইবান্ধার SKS ইন যে রিসোর্টটি আছে তার একটি রেস্টুরেন্ট যেটির নাম হচ্ছে জলধারা। আমার পেছনেই সেই পুকুরটি, একটি লেকের মতো পুকুর যেখানে কিছু ফোয়ারার ব্যবস্থা আছে, একটা কাঠের ব্রিজ দেওয়া আছে এবং এপাশে এখানে শিশুদের একটি চিলড্রেন পার্ক আছে, আর এছাড়া একটি কৃত্রিম ঝর্ণা আছে, আর এপাশে কিন্তু সেই বাউল চত্বর যেখানে ওপেন স্পেসে সন্ধ্যার সময় ওপেন বারবিকিউ চালু হয়, সঙ্গে ওখানে বাউলদের জন্য গানের পরিবেশনা শুরু হয়। প্রিয় দর্শক, SKS ইন রিসোর্টে আপনারা যখন আসবেন তখন এখানে দুটি পোর্শন আছে, যারা দর্শনার্থী আসেন তাদের জন্য রেস্টুরেন্ট আছে এবং ওপেন স্পেস আছে, এবং যারা এখানকার অতিথি হিসেবে আসেন, যারা রেসিডেন্সিয়াল গেস্ট হিসেবে আসেন, তাদের জন্য যে ইন হাউস এরিয়া সেটা এখান থেকেই শুরু হচ্ছে। এখানে অনেকগুলি কটেজ রয়েছে, তো আপনাদেরকে একটি কটেজ এখন দেখাবো, তো আমার সঙ্গে চলুন। এ ধরনের সবুজ চত্বর রয়েছে, এখানে অনেক ধরনের গাছের সমাহার রয়েছে এই খোলা একটি সবুজ লন, আর এপাশে আপনাদের সেই কটেজ। দেখুন এখানকার প্রকৃতি এবং এখানকার যে সৌন্দর্যটি সেটি চমৎকার। তো আমরা এখানকার একটি কটেজে ঢুকবো। প্রিয় দর্শক, আমরা অলরেডি এই কটেজে প্রবেশ করেছি এবং এটি হচ্ছে একটি কাপল রুম, অর্থাৎ এই রুমটি দেখুন এখানকার পরিপাটি গোছানো সিমসাম অনেক চমৎকার। তো আপনাদেরকে সংক্ষেপে এই রুমটি একটি ভিজিট করাবো। এখানে আসলে এই কাপল রুমে কিন্তু অনেকগুলো যে কমপ্লিমেন্টারি আছে সেখানে চা, কফি, ড্রিঙ্কস আছে এবং এখানকার বেড দেখছেন, লাইটিং আছে। তো রুমের বাইরে সবচেয়ে যে অ্যাট্রাকটিভ জায়গা সেটি হচ্ছে যে এখানে আপনারা যে ব্যালকানি রয়েছে এই ব্যালকানিতে কিন্তু অত্যাধিক চমৎকার। আমার সঙ্গে আসুন, আপনাদেরকে একটু ব্যালকানিটা দেখাই। ওয়াও, এই ব্যালকানিটা সত্যি খুবই চমৎকার, নিরিবিলি একান্ত সময় কাটানোর জন্য, গল্প করার জন্য, প্রিয়জন হোক, পরিবার হোক, বন্ধুবান্ধব হোক, আড্ডার জন্য এটি একটি চমৎকার জায়গা। তো নিশ্চয়ই আপনারা এই রুমটি যখন দেখছেন, এই SKS ইনের এই কটেজের রুমগুলি, এই রুমগুলি হচ্ছে কাপল রুম। তো অবশ্যই আপনারা জানতে চাইবেন যে এই রুমগুলির রেন্ট কত, কী কী ফ্যাসিলিটিস আছে, কী কী খাবার পাওয়া যায় এখানে। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা এখানে SKS ইনের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য যারা কনসার্ন পার্সন আছেন তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং যোগাযোগ করার বিস্তারিত তথ্য দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে এই কটেজগুলির কিংবা রুমগুলির কীরকম ভাড়া আসবে এবং কী কী ফ্যাসিলিটিস পাবেন সেগুলো বিস্তারিত পাবেন, কারণ এগুলো অনেকটা আপ ডাউন করে, বিভিন্ন সময় ছাড় চলে কিংবা বিভিন্ন অকেশনে এক এক সময় এক এক রকম এগুলোর আসলে রেন্ট থাকে, যে কারণে হয়তো এখন একটি আমি বললাম বাট সেটি হয়তো এক মাস পরে, দুই মাস পরে কম বা বেশি হতে পারে। সেজন্য আমার মনে হয় আপনারা যদি এই রিসোর্টটি ঘুরতে চান তাহলে আমি
ডেসক্রিপশন বক্সে এখানকার যোগাযোগের নাম্বার দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এই যে কাপল রুমটি আছে এটি আপনাদেরকে দেখালাম, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। রুমের সামনে কিন্তু একটি বারান্দা আছে এবং এখানে একটি দোলনা আছে, আপনি চাইলে রুমে থাকতে থাকতে যখন বোরিং হয়ে যাবেন তখন একটু ভিন্নতা আনার জন্য, ও আমি তো বসে পড়লাম একবারে, এই ধরনের দোলনায় বসে আপনি দোল খাবেন। আর এটি কল্পনা করুন যে সন্ধ্যায় যখন পূর্ণিমা চাঁদ থাকবে তখন এখানে চাঁদ দেখতে পারবেন, সেটার যে প্রাকৃতিক একটি পরিবেশ, প্রাকৃতিক একটি মূর্ছনা তৈরি করবে, সেটি সত্যি খুবই চমৎকার। এছাড়া এখানে প্রচুর পাকপাকালি, অনেক ধরনের পাখির কিচির মিচির আছে, সকালে পাখির ডাকে আপনার ঘুম ভেঙে যাবে, কিংবা সকালে সন্ধ্যায় এখানে যে সামনের লনটি রয়েছে এখানে অনেকগুলি গাছপালা রয়েছে, সব মিলিয়ে কিন্তু একটি সুন্দর সবুজ সুন্দর প্রকৃতিময় একটি রিসোর্টের অনুভূতি আপনি এখানে পাবেন। এসকেএস ইন রিসোর্টের যাত্রা হচ্ছে 2016 থেকে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। টোটাল হচ্ছে আমাদের দুটো বিল্ডিং হচ্ছে, আমরা যেটা টাওয়ার বলে থাকি, দুটো টাওয়ার বিল্ডিং আছে, সেখানে আপনার অলমোস্ট 40+ রুম এবং দেন আমাদের কিছু কটেজ আছে। টোটাল এখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে 82 রুমস অ্যান্ড কটেজেস টোটাল আর কি, এরকম আপনার প্রাইস রেঞ্জ টোটালি আর কি আপনার আয়ত্তের মধ্যেই। যেমন সে আমি যদি এখন আপনাদের বলি, একটা যদি নর্মাল আপনি অ্যাকোমোডেশনের কথা চিন্তা করেন, কাপল রুম এখানে আপনি 5-5.5 হাজার টাকায় পাচ্ছেন, তার সাথে এই রুমের সাথে আপনি আবার সুইমিং পুল, ব্রেকফাস্ট এগুলো আবার ইনক্লুডিং থাকতেছে। কটেজের টাইপগুলো হচ্ছে, আমাদের হচ্ছে তিনটা ক্যাটাগরি কটেজ আছে, একটা হচ্ছে ওয়াটার কটেজ, এখানে কি আমাদের একটা ছোট্ট পন্ড আছে, পন্ডের উপরে দুটো রুম, দেন এটা কি বলবো আমি কাপলদের জন্য ভালো, যারা নিউলি ম্যারিড অথবা হানিমুন অথবা কোনো কাপল আসতে যাচ্ছে তাদের জন্য ঠিক আছে। দেন আমাদের কিছু সুপার ডিলাক্স বাংলো রয়েছে, যেটা আপনার দুটো বেডরুমও আছে সিঙ্গেল বেডরুমও আছে, সেখানে যদি কোনো ফ্যামিলি দুটো বেডরুমের জন্য যদি ফ্যামিলি সহ আসতে চান তো সেখানে আপনার ফ্যামিলি সহ আসতে পারবে। এবং আর কিছু হচ্ছে লেক ফ্রন্ট ভিলা হচ্ছে, যেটা অলরেডি আমরা আগামী মাস থেকে আরম্ভ করবো, সেখানে আপনি কাপল এবং ফ্যামিলি তারা দুজনেই পারবে আসতে, কারণ ওই রুমগুলো টোটাল আর কি 550-600 square feet পার এক একটা ভিলা। প্রিয় দর্শক, আমরা এখন আছি এসকেএস ইনের ভবানীগঞ্জ নামের যেই বিল্ডিংটি আছে এটি অতিথিদের জন্য, এসকেএস ইনের একটি ভবন। এই ভবনটিকে গাইবান্ধার প্রাচীন নাম যেটি ভবানীগঞ্জ ছিল সেটির সঙ্গে মিল রেখে এই নামটি তৈরি করা হয়েছে। আমরা এই ভবানীগঞ্জের যেই ভবনটি দেখছেন এখান থেকে আমরা এখন যাব গাইবান্ধার একটি অন্যতম প্রাচীন এবং পুরনো ব্রিটিশ আমলে একটি নদীবন্দর ছিল, একটি যেটির নাম ছিল বালাসীঘাট, সেই বালাসী নামটিকে তারা তাদের একটি ভবনের সঙ্গে মিল রেখে রেখেছেন, সেই ভবনটিতে যাব এবং দেখাবো আপনাদেরকে। তো এটি আছে এপাশেই ঠিক সুইমিং পুল যেখানে সেই জায়গায় বালাসী কনফারেন্স রুম, যেটি আসলে এখানে এই বালাসী ভবনের মধ্যে একটি এটি রুম যেখানে আসলে সেমিনার, ওয়ার্কশপ বা বিভিন্ন ধরনের অফিসিয়াল মিটিং এর যে প্রোগ্রামগুলো করা হয়। এই ইন্টারন্যাশনাল বিষয়টাকে কিন্তু বাংলাদেশেও যে নিয়ে আসা হচ্ছে তার একটি জলজন্ত উদাহরণ হচ্ছে এই এই রিসর্টগুলি। আপনারা নিশ্চয়ই এখন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা ডেস্টিনেশন হচ্ছে মালদ্বীপ, এবং মালদ্বীপের রিসর্টগুলো নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে ঠিক বিচের পানির মধ্যেই কিন্তু রিসর্টগুলোকে তৈরি করে দেওয়া হয় এভাবে কটেজের মতো। আমরা কিন্তু এই লুকটি এখানে দেখছি। প্রিয় দর্শক, আপনারা যখন এই এসকেএস ইনটি বাইরে স্বচক্ষে ঘুরে দেখবেন তখন হয়তো অনেক বড় স্পেস দিয়ে দেখতে দেখতে হয়তো আপনি একটু ক্লান্ত হয়ে গেলেন, তখন হয়তো আপনার রেস্ট নেওয়ার জন্য এ ধরনের ছাউনি করে দেওয়া আছে, এটির নাম ফক্স ডেন। রিসর্ট কর্তৃপক্ষ কিন্তু মাঝে মাঝে কিন্তু এই ধরনের যারা এখানে গেস্ট আসেন বা যারা দর্শনার্থী আসেন তাদের রিফ্রেশমেন্ট বা ফ্রেশ হওয়ার জন্য এই ধরনের ওয়াশরুম রয়েছে, ফিমেল টয়লেট আলাদা, জেন্টস টয়লেট আলাদা, আপনাদেরকে একটু দেখাবো প্লিজ। দেখুন সবুজের দেয়াল দিয়ে ঘিরে রেখেছে, এখানেও কিন্তু সবুজ এবং গরমের ভাবটি অনেক কম। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এদের যে বেসিনটি রয়েছে এখানে, টয়লেট রয়েছে, এগুলো কিন্তু অনেক ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা হয়। আজকে সারাদিনই
এসকেএস ইনের বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি আজকে উপভোগ করেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যদি এখানে আসতে চান নিশ্চয়ই এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।